নাটোরের নলডাঙ্গায় পাঁচ বছর ধরে শিকলবন্দি জীবন পার করছেন হামিদুল ইসলাম নামে এক তরুণ। নেতাকে সঙ্গ দিতে গিয়ে ১৯ বছর বয়সী এই যুবকের জীবনটাই যেন তছনছ হয়ে গেছে। তিনি নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাদনগরের বামনপাড়ার জহুরুল ইসলামের ছেলে। জানা গেছে ২০১৪ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় স্থানীয় এক ইউপি সদস্য পদপ্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেন হামিদুল। সে সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও পরবর্তীতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। এরপর শুরু হয় তার শিকলবন্দি জীবন। প্রতিদিন তাকে একটি আমগাছের সাথে পায়ে শিকল বেঁধে রাখা হয়। শিকলের আঘাতে ইতিমধ্যেই হামিদুলের পায়ে গাঢ় দাগ পড়েছে। ঝড় বৃষ্টি যাই হোক, হামিদুলকে শিকলবন্দি হয়ে গাছের নিচেই থাকতে হয়। চিৎকার করে কান্না করলেও দেখতে আসে না কেউ। সন্তানের এমন কষ্ট আর কান্না দেখে স্থির থাকতে পারছেন না হামিদুলের মা বাবাও, কান্নায় ভেঙে পড়েন তারাও। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ২০১৪ সালে হামিদুল ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়ার পর অনেকেই সহযোগিতা করার আশ্বাস দেন, কিন্তু পরবর্তীতে তাদের কেউই কথা রাখেননি। এদিকে হামিদুলের পরিবারের পক্ষে তাকে চিকিৎসা করানোর সামর্থ্য নেই, ফলে তাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা। এভাবেই বছরের পর বছর শিকলবন্দি জীবন কাটছে এই তরুণের। হামিদুলকে যেখানে শিকলে বেঁধে রাখা হয় সেখানেই দেয়া হয় খাবার, একদিন খেলে আর দুই দিন খায় না। হামিদুলের মা হাজরা বেগম ও বাবা জহুরুল ইসলাম জানান, রাতে ছেলের পায়ে শিকল দিয়ে ঘরে ঘুমানোর ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন ধরে তাদের সন্তানকে বেঁধে রাখা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখায় পা ক্ষত হয়ে যাচ্ছে। এমন কষ্ট সহ্য করতে পারছেন না মা বাবা। ছেলে কখন কি করে বসে সেই চিন্তায় ঘুম নেই হামিদুলের মা বাবার। একদিন ঝড় বৃষ্টি হয়ে গাছতলা বন্ধ থাকে, শেষে আমি এখন অসহায়, আমি আর কুলাতে পারছি না। আমার ঘরে চাউলও নাই, খাবার নাই। আজ ১৮ দিন থেকে শ্বশুর বাড়িতে এসে আছি, মানে একা মেনটেন করবে না পারার কারণে আমের গাছের সাথে চলে ২৪ ঘন্টা বাইন্ধে শুয়ে রাখি। একটাই দাবি, আমার বেটা সুস্থ করার উদ্যোগ লওয়া হয়। প্রতিবেশীরা জানান, হামিদুলের উন্নত চিকিৎসা করানোর মতো অবস্থা তার পরিবারের নেই। চিকিৎসা করানোর মতন আর টাকা নাই। এখন সরকারের কাছে আমার ভাগ্নের দাবি, এই ভাগ্না যেন আগেকার মতন জীবন ফিরে পায়। চেয়ারম্যান মেলা আশ্বাস দিছিল, কেউ আমার কাছে আসেনি। আর অনেক ডাক্তার দেখেছি, এখন টাকা পয়সার কিছু নেই, অসহায় আমার জামাই বিটি। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার জানান, হামিদুলের বিষয়ে জানেন তারা। যত দ্রুত সম্ভব হামিদুলকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং আমাদের যে জরুরি কার্যক্রম ওটা চলমান আছে। আমরা যত সম্ভব তাড়াতাড়ি তাকে প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা বা সুবর্ণ নাগরিক কার্ড যেটা বলা হয় ব্যবস্থা করে দেবো, এবং এই অর্থ বছরের প্রথম কিস্তি সে ভাতার আওতায় চলে আসবে। হামিদুলের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। সুরুজ আহমেদ, কালবেলা।